আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে, মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল এবং মাসুম বিল্লাহ ফেসবুক পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, অনেক ভাই আছেন আরব আমিরাতে আরবাব, মানে কোম্পানির মালিক বা ফ্যাক্টরির মালিক বা দোকানের মালিক, এবং অনেকেই আছেন আপনারা দেশ থেকে আসবেন ভিজিট ভিসায় এসে কাজ করবেন বা ভিজিট ভিসায় এসে আপনারা এই দেশে আসবেন। সবার জন্য আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আশা করছি কিছুটা হলেও উপকৃত হবেন। এবং বিশেষ করে আরবাব যারা আছেন, যারা আরবাব আসলে এদেশে বর্তমানে একটা বিজনেস শুরু হয়ে গিয়েছে, আচ্ছা বিস্তারিত বলবো, ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তো যাই হোক, আর লাইক দিয়ে যাবেন ভিডিওতে, সবসময় যে কথাটা বলি লাইক দিয়ে যাবেন। কথা হচ্ছে যে অনেক বাইরা আছেন এদেশে বিজনেস করছেন, ছোট করেন, বড় করেন, মাঝারি করেন, কোনো ব্যাপার না, বিজনেস করছেন আপনি আরবাব। আরবাব মানে দোকানের মালিক, আরবি ভাষায় বলে আরবাব। তো অনেকে এদেশে আছে, আমি দেখেছি যে মানে আমার অলরেডি আমার কয়েকটা সাবস্ক্রাইবারের সাথে এরকম ঘটনা ঘটেছে, তারা আমার কাছে বিষয়টা শেয়ার করেছে। শেয়ার হচ্ছে এটা, তাদেরকে ভিজিট ভিসা নিয়ে এসেছিল, প্রথম ভিজিট ভিসা নিয়ে আসার পর আপনারা জানেন যে একটা 3 মাসের ভিজিট ভিসা, 2 মাসের ভিজিট ভিসা হয়, 1 মাসের হয়। তো তাদেরকে 3 মাসের ভিজিট ভিসা নিয়ে এসেছে, নিয়ে আসার পর তাদেরকে মানে কোনো কাজ দিতে পারে নাই, রুমে বসিয়ে রেখেছি, খালি মানে শুধু বলছে হ্যাঁ কাজ দেবো, কাজ দেবো, কাজ দেবো। তো এভাবে 3 মাস চলে যায়। 3 মাস চলে যাওয়ার পর তারপর তারা এই ভিসাটা আবার রেনু করে দেয়, তারাই রেনু করে দেয় যারা এনেছিল তারাই, তার মানে 6 মাস। তো যখন আপনারা জানেন যে একটা ভিজিট ভিসা দ্বিতীয়বার রেনু করা যায়, তৃতীয়বার রেনু আর করা যায় না, তৃতীয়বার রেনু করতে হলে আপনাকে এখান থেকে আবার এক্সিট হয়ে আবার ইন হতে হবে, তৃতীয়বার যদি এটাকে আপনাকে রেনু করতে চান, তো ওই সময় কিন্তু অনেক টাকা খরচ করতে হয়, আর দ্বিতীয়বার কিন্তু এত টাকা খরচ করতে হয় না। তাই বর্তমানে এটা অনেকেই করছেন, আমি মানে শুনতে পাচ্ছি যে এভাবে কি করছে, তাদেরকে নিয়ে এসেছে, নিয়ে আসার পর ধরুন দ্বিতীয় ভিসা যখন লাগিয়েছে তখন তার একটা ছোট একটা সাপ্লাই কোম্পানি বা যে কোনো একটা কোম্পানিতে কাজে লাগিয়ে দিয়েছে, সে ভিজিট ভিসা নিয়ে কাজ করছে, কাজ যখন তখন শুধু তাকে বলা হচ্ছে যে ভাই আমাকে আমার ভিসা কখন লাগাবেন, ভিসা কখন, সে শুধু বলছে আমি ভিসা লাগাবো, ভিসা লাগাবো, ওয়েট করেন, ওয়েট করেন। ওয়েট করতে 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 আপনার যখন 3 মাস 20 দিন, 2 মাস 20 দিন হয়ে গিয়েছে দ্বিতীয়টা, তখন হঠাৎ করে তাকে বলছে যে দেখো আমার এখানে কাজ নাই, তুমি অন্য জায়গায় চেষ্টা করো, অন্য কোম্পানিতে দেখো কি করা যায় না করা যায়। দেখুন তো অবস্থাটা, এই পরিস্থিতিতে এই লোকটা কোথায় যাবে, যে এই যে 10 দিন আগে তাকে না করে দেওয়া হয়েছে, এখন কথা হচ্ছে এই যে বেচারা, যে বেচারাকে না করে দেওয়া হয়েছে, সে কোথায় যাবে? সে কারো কাছে যেতে পারবে না, কারো কাছে গিয়ে নালিশ পর্যন্ত করতে পারবে না, কারো কাছে বিচার পর্যন্ত দিতে পারবে না। তার একমাত্র উপায় হচ্ছে যে দেশে চলে যাওয়া, নয়তো দেশ থেকে টাকা এনে আবার নতুন করে ভিসা লাগানো, এক্সিট হয়ে। তো এই বাইক, এই দুইজন ভাইয়ের সাথে এরকম করা হয়েছে, এরকম কিন্তু বর্তমান আরও অনেকে আছেন। তাই আপনাদেরকে বলবো, যারা আরবাব আছেন আপনারা দয়া করে প্রবাসীদের সাথে এরকম করবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, তাদেরকে এত বড় একটা বিপদে ফেলবেন না আপনারা। আজকে যখন একটা মানুষকে আপনি ভিজিট ভিসা নিয়ে আসলেন, তাকে আপনি রাখলেন, বললেন কাজ দেব, কাজ দেব, কাজ দেব, তখন তাকে যদি আপনি ছেড়েই দেন, তাকে যদি আপনার প্রয়োজন নাই হয়, তাহলে আপনি তাকে হয়তো 2 দিন 4 দিন 5 দিন থেকে ছেড়ে দেন, দরকার নাই। কারণ অন্য একটা জায়গায় যখন সে ভিসা লাগাতে যাবে, তখন তাকে অবশ্যই ওই মালিককেও কিন্তু দেখবে যে এই ভিসাটার মেয়াদ কত দিন আছে। যেমন আমি এটা উদাহরণ, আমার এখানে 2 জন ভিজিট ভিসার লোক ছিল, তারা আমার আত্মীয়রাই এনেছিল, কিন্তু নিয়ে আসার পর বিপদে পড়ে যায়, তখন আমার কাছে দেয় আমার ফ্যাক্টরিতে, আমি তাদের ভিসা লাগিয়েছিলাম। তো আমি তা প্রথমে জিজ্ঞাসা করেছি যে ভিসার মেয়াদ কত দিন আছে, সর্বনিম্ন আমার 2 মাস ভিসার মেয়াদ থাকতে হবে, সর্বনিম্ন, না হলেও 1.5 মাস, 1 মাস তো লাজিম থাকতে হবে, 1 মাসের থেকে নিচে হলে সেটা সম্ভব না, ঠিক আছে? তো এটা শুধু আমি না, প্রত্যেকটা মানুষই কিন্তু এইভাবে যখন কোনো ভিজিট ভিসাধারী কাউকে ভিসা লাগাবে, তখন এটা দেখবে যে কত দিন মেয়াদ আছে, কারণ অনেক প্রসেসিং রয়েছে। তাই আমি বলবো আরবাবদেরকে, যারা এভাবে মানুষকে এনে ঠকাচ্ছেন, আপনারা এই কাজটা করবেন না, তাদেরকে বিপদে ফেলবেন না।
আর যারা ভিজিটে আসবেন আপনাদেরকে বলবো, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি কোনো কোম্পানিতে যখন ভিজিট ভিসা নিয়ে বলবেন আপনাকে যদি দেখেন আপনি সর্বোচ্চ 10 দিন বা 15 দিন সময় দিবেন তাকে। যদি বলেন আমি ভিসা লাগাবো কোনো সময়, তাহলে আপনি তার কাছ থেকে একটা স্ট্যাম্প নেবেন, স্ট্যাম্পে সই নেবেন যে আপনি বলেন যে আমার ভিসা লাগাবেন। নয়তো হঠাৎ করে আপনাকে 10 দিন আগে 5 দিন আগে সে বলে দিবে আপনার ভিসা লাগাতে পারবেন, অন্য জায়গায় ট্রাই করো, তখন আপনি কি করবেন? তাই আপনাদেরকে বলবো, আপনারাও যারা আসবেন ভিজিট ভিসায়, আপনাদেরকে আমি বারবার মানা করি, ভিজিট ভিসায় আসার কোনো প্রয়োজন নাই, এমপ্লয়মেন্ট ভিসা খোলা আছে, এমপ্লয়মেন্ট ভিসায় আসুন, এসে 2 বছরের ভিসা কাজ করবেন, থাকবেন। আর ভিজিট ভিসায় দেশে কাজ করা সম্পূর্ণ বেআইনি। ভিজিট ভিসায় কাজ করলে যেখানে আপনি কাজ করবেন সেখানেও 50,000 দিরহাম জরিমানা, আপনাকে ধরলে আপনাকেও জরিমানা করা হবে। তাই আপনাদেরকে বলবো ভিজিট ভিসার নামটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আর এই যে এইরকম প্রতারণা, যে সকল বদমাইশ আরবাব যারা আছেন, সবাই তো না বদমাইশ আরবাব বা টকানু আরবাব, ধালাল আরবাব যারা আছেন, তারা এগুলো কাজ করবেন না, দূরে থাকুন। অবশ্যই অনেকে আমার ভিডিওগুলো দেখেন, অনেকে গালাগালিও করেন, আমি দেখেছি, আমি বুঝে ফেলি যে আসলে তারা কোন লাইনের লোক যারা গালাগালি করে। তাই যারা আসবেন তাদেরকেও বলবো, আপনারা ভিজিট ভিসায় কোনো জায়গায় যদি ভিসা লাগাতে যান তাহলে বেশি দিন লেট করবেন না, সর্বোচ্চ 10 দিন 15 দিনের ভিতরে সমস্ত কাজ শেষ করে, অথবা ইন আউটটা যাতে আপনারা করে ফেলে, মানে আপনাকে যে একটা পেপার দিয়ে দিবে সে ইন আউট করে যে হ্যাঁ আপনি এখানে লুক হয়ে গিয়েছে, ভিসা পরে আসো কোনো সমস্যা নাই, এটা পর্যন্ত করে ফেলবেন। নয়তো আপনাকেও এইরকম বিপদে পড়তে হবে, কারণ এরকম বিপদে অনেক মানুষ পড়ছে বর্তমানে ভাই, আমি নিজের চোখে দেখছি এদেশে থেকে। তাই আপনাদেরকে বলবো সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন। আর আরবাবের নামে যারা কলঙ্ক করতেছেন তারা ভালো হয়ে যান, ভালো হইলে পয়সা লাগে না, একটা কথা বলে রাখি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।